আসসালামু আলাইকুম, আমি শাহানা খানম, প্রভাষক ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি সম্মান দ্বিতীয় বর্ষের অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। আমার বিষয় ইতিহাস, বিষয়ের শিরোনাম দক্ষিণেশ্বর ইতিহাস 1526 থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত। আমার আজকের টপিক হচ্ছে সম্রাট শাহজাহানের রাজত্বকাল, এবং আজকের আলোচনার বিষয়বস্তু উত্তরাধিকার যুদ্ধের প্রকৃতি ও বৈশিষ্ট্য এবং উত্তরাধিকার যুদ্ধ। তোমাদের আমার মূল আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা দেখি যে 1657 সালে এসে সম্রাট শাহজাহান উনি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন। তো সম্রাট খুব সম্ভবত ওনার এই যে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়া এবং স্বাস্থ্য ভেঙে পড়ার কারণে উনি ওনার জ্যেষ্ঠ পুত্র দারাশিক্ষকে উত্তরাধিকার মনোনীত করেন, সিংহাসন উত্তরাধিকার। ফলে সম্রাটের এই অসুস্থতার সময়ে দারাশিক্ষ সম্রাটের পক্ষে শাসন কার্য পরিচালনা করেন, এবং এই যে সম্রাটের পক্ষে দারাশিক্ষ শাসন কার্য পরিচালনা করেন, এই সময়ে সম্রাটের অপর পুত্ররা অর্থাৎ ঔরঙ্গজেব উনি দক্ষিণে ছিলেন, সুজা উনি বাংলার দায়িত্বে ছিলেন, এবং মুরাদ উনি ছিলেন গুজরাটে। তো খুব দ্রুতই ওনাদের নিকটেই সংবাদটা পৌঁছায়, এবং এই সময় একই সাথে গুজব রটে যে সম্রাটের দেহ অবসান হয়েছে এবং দারাশিক্ষ সিংহাসনে আরোহণ করেছে। ফলে এই যে সিংহাসনের উত্তরাধিকার নিয়ে পুত্রদের মধ্যে যে একটা দ্বন্দ্ব আরম্ভ হয়, সিংহাসনের উত্তরাধিকার নিয়ে শাহজাহানের পুত্রদের মধ্যে এই দ্বন্দ্বটাই উত্তরাধিকার যুদ্ধ নামে পরিচিত। যাই হোক, এখন আমরা যদি মুঘল সাম্রাজ্যের দিকে তাকাই, তাহলে আমরা শুরুর দিকে তাকালে দেখতে পাই যে সম্রাট হুমায়ুন ওনাকেও সিংহাসনে আরোহণ করার জন্য ওনার ভাই অর্থাৎ ওনার তিন ভ্রাতা কামরা, হিন্দার, আশকারির সাথে লড়তে হয়েছে। এরপর যদি আমরা দেখি সম্রাট আকবর উনিও মির্জা মুহম্মদ হাকিমের বিরুদ্ধে লড়েছেন। সম্রাট জাহাঙ্গীর উনি 1602 সালে এসে ওনার পিতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন আকবরের বিরুদ্ধে। একই ধারাবাহিকতা আমরা দেখতে পারি যে সম্রাট শাহজাহান উনি নিজেও 1622 সালে এসে ওনার পিতার বিরুদ্ধে বিদ্রোহ করেন। শুধু তাই না, আমরা দেখি যে সম্রাট শাহজাহান ওনার যে ভাই খসরু এবং শাহরিয়ারের রক্তে স্নাত হয়ে সিংহাসনে আরোহণ করেন। অর্থাৎ সিংহাসনে আরোহণের ক্ষেত্রে, মুঘল সিংহাসন উত্তরাধিকার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আসলে তরবারির শক্তি যেন শেষ কথা। অর্থাৎ সিংহাসন আরোহণের ক্ষেত্রে সম্রাটের সকল পুত্রদের সমান দাবিদার ছিল, সুনির্দিষ্ট কোনো উত্তরাধিকার নীতি মুঘলদের ছিল না। এ অবস্থায় আমরা দেখি যে শাহজাহানের অসুস্থতার সময় শাহজাহানের যে পুত্রই সিংহাসনে আরোহণ করুক না কেন, অপর ভ্রাতাদের কী হতো, জীবনের নিরাপত্তার প্রশ্ন দেখা দিত, এবং অন্য কোনো ভ্রাতাই এটা সহজে মেনে নিতেন না। অর্থাৎ যে ভ্রাতাই সিংহাসনে আরোহণ করুক না কেন, অন্য ভ্রাতারা সিংহাসনের দাবিদার নিয়ে জোটবদ্ধ হতো। এক্ষেত্রেও আমরা তাই দেখি যে দারাশিক্ষ যখন সম্রাটের অসুস্থতার সময় সম্রাটের পক্ষে শাসন কার্য পরিচালনা করেন, আমরা দেখি যে অপর তিন ভ্রাতা জোটবদ্ধ হয়। তাহলে এই পর্যায়ে আমরা আলোচনা করব যে এই সিংহাসনের উত্তরাধিকার নিয়ে যে তিন ভ্রাতার মধ্যে চার ভ্রাতার মধ্যে উত্তরাধিকার দ্বন্দ্বটা শুরু হলো, তাহলে এই চার ভ্রাতার যোগ্যতা, দক্ষতা বা পক্ষে বিপক্ষে সমর্থন কীরূপ ছিল। আমরা যদি দারাশিক্ষর দিকে তাকাই, তাহলে দেখি যে দারাশিক্ষ ছিলেন উদারচিত্তের, তিনি ধর্ম সহিষ্ণু ছিলেন সম্রাট আকবরের মতোই। শিয়া ধর্ম এবং মানে শিয়া মত এবং সুন্নি মত দুটার প্রতি ওনার সমান অনুরাগ ছিল, এবং উনি হিন্দু উপনিষদ এটাকে ফার্সিতে অনুবাদ করেন। কিন্তু এই যে দারাশিক্ষ ধর্ম সহিষ্ণুতা, এর কারণে কিন্তু হিন্দুরা এবং উদার গোষ্ঠী তারা দারাশিক্ষকে সমর্থন করলেও সিংহাসনে আরোহণের ব্যাপারে, কিন্তু অন্য যারা ছিল অর্থাৎ আমরা দেখি শাহজাহানের রাজত্বকালে সুন্নি মৌলবাদী গোষ্ঠীর ক্ষমতা কিন্তু বিশেষভাবে বেড়ে গিয়েছিল। তো এই যে সুন্নি মৌলবাদী গোষ্ঠী, ওনারা কিন্তু আমরা দেখি যে দারাশিক্ষর এই মানে উদার চিত্ত ধর্ম সহিষ্ণুতা এটাকে সহ্য করতে না, অর্থাৎ দারাশিক্ষর তারা বিপক্ষে ছিলেন।
তবে দরবারে দারাশিক রাজপুতদের সমর্থন পেয়েছিলেন, এছাড়া হিন্দু আর উদার গোষ্ঠীর সমর্থন পেয়েছিলেন, সে কথা বলেছে। সুতরাং এই সকল দিক বিবেচনা করে সিংহাসনের দাবিদার দারাশিক ছিলেন। তবে দারাশিকর একটা দুর্বল দিক ছিল, সেটা হচ্ছে দারাশিক যেহেতু অধিকাংশ সময়ে সম্রাটের সাথে রাজধানীতেই অতিবাহিত করেছেন, ফলে দারাশিকর কেন্দ্রীয় শাসন বা আমার দরবারের কাজে উনি অভিজ্ঞ ছিলেন। কিন্তু যেহেতু উনি আওরঙ্গজেবের মতো যুদ্ধ শিবিরে বা সুবাদারের দায়িত্ব, সেনাপতির দায়িত্ব এগুলো উনি বিশেষভাবে পালন করেননি, সুতরাং সামরিক দক্ষতা এদিকটাতে উনি পিছিয়ে ছিলেন। এছাড়া ওনার বাস্তব বুদ্ধি, দূরদর্শিতা বিষয়গুলো উনি যুদ্ধ শিবিরে না কাটানোর কারণে ওনার একটু কম ছিল, এটাই দারাশিকর দুর্বল দিক ছিল। কিন্তু যেহেতু মুঘলদের সিংহাসন উত্তরাধিকারের ক্ষেত্রে তরবারির শক্তি ছিল শেষ কথা, সেখানে সামরিক দিকে দারাশিকর কম দক্ষতা, দারাশিকর একটা বিশেষ দুর্বলতা বলেই বিবেচিত। এখন আমরা যদি সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র অর্থাৎ সুজার দিকে তাকাই, তাহলে দেখি যে উনি অমায়িক স্বভাবের লোক ছিলেন, উনি খুবই সাহসী সেনাপতি উনি ছিলেন, শিয়া ধর্মের প্রতি, ধর্মের দিক দিয়ে উনি শিয়া ধর্মের প্রতি অনুরাগী ছিলেন। তবে সুজার যে ব্যাপারটা ছিল, উনি নৈতিক চরিত্র ওনার খুব একটা উন্নত ছিল না, উনি মদ্যপান করতেন এবং নারী সঙ্গ খুব উপভোগ করতেন। তো ওনার এই নৈতিক চরিত্রের এই দোষের কারণে আসলে উনি রাজকার্য নিয়ে খুব বেশি একটা মাথা ঘামানো নাই, এবং ওনার এই নৈতিক চরিত্রের অবক্ষয়ের জন্যে মূলত এই যে সুন্নি সম্প্রদায়, এই সম্প্রদায়ের সমর্থনও উনি পাননি, এই সম্প্রদায় ওনাকে পছন্দ করতেন না। এছাড়া আমরা দেখি যে এই শাহজাহানের অসুস্থতার আগেই, শাহজাহানের অসুস্থতার আগেই আমরা সুজা এবং আওরঙ্গজেবকে একটা চুক্তিতে আবদ্ধ হতে দেখি। অর্থাৎ এই সময় ওনারা একটা চুক্তিতে আবদ্ধ হন। আমরা যদি আলমগীর নামার দেখি, সেখানে আমরা এই চুক্তির বিষয়ে জানতে পারি, এবং এখানে বলা হয়েছে যে মূলত নিজেদের নিরাপত্তা, নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করি। অর্থাৎ সম্রাট শাহজাহান দারাশিকোকে অত্যন্ত স্নেহ করতেন, ফলে আওরঙ্গজেব এবং সুজা ওনাদের নিরাপত্তার প্রশ্নে নিজেদের মধ্যে চুক্তিতে আবদ্ধ হন। এবং আদাবি আলমগীরের মতে আমরা এখানে দেখি যে শাহজাহান এই পরিকল্পনার কথা কিন্তু জেনে যান, ফলে শাহজাহান আওরঙ্গজেবকে ভৎসনা করেন এবং এই বিবাহ যে ব্যবস্থাটা করে ভৎসনা করেন, এবং এই পরিকল্পনাটা ওনারা পরিকল্পনার অংশ হিসেবে সুজা এবং আওরঙ্গজেব ওনারা নিজেদের ছেলে মেয়ের বিবাহের ব্যবস্থা করেন। অর্থাৎ ওনারা পরিকল্পনাটাকে বলবৎ করার জন্য আওরঙ্গজেবের পুত্র মোহাম্মদের সাথে সুজার কন্যার বিবাহের ব্যবস্থা করেন, আর শাহজাহান এটা জেনে গিয়ে উনি আওরঙ্গজেবকে ভৎসনা করেন এবং বিবাহ ভেঙে দেওয়ার কথা জানান। কিন্তু শাহজাহান খুব নম্রভাবে আওরঙ্গজেব খুব নম্রভাবে কিন্তু অত্যন্ত দৃঢ়চিত্তে শাহজাহানকে ওনার অক্ষমতার কথা জানান। এ পর্যায়ে আমরা যদি সম্রাট শাহজাহানের পুত্র আওরঙ্গজেবকে নিয়ে আলোচনা করি, তাহলে আমরা দেখি যে আওরঙ্গজেব সুন্নি মতের অনুরাগী ছিলেন। আর এ প্রসঙ্গে ডক্টর ঈশ্বরী প্রসাদের মতামত দেখি, উনি বলেছেন যে আওরঙ্গজেব উনি দারাশিকর মতে ধর্মীয় সহিষ্ণু নীতিতে আস্থাশীল ছিলেন না, তবে ঈশ্বরী প্রসাদের মতে শাহজাহানের অন্য পুত্রদের তুলনায় আওরঙ্গজেব বেশি যোগ্য ছিলেন। এছাড়া আমরা ঐতিহাসিক পার্সিভাল স্কোয়ারের মতামত যদি দেখি, উনি বলেছেন যে উনি মত প্রকাশ করেছেন যে খুব সম্ভবত আওরঙ্গজেব ওনার বাস্তব বুদ্ধি ও দূরদর্শিতা দিয়ে একথা বুঝতে পেরেছিলেন যে দারা যেহেতু সিংহাসনের উত্তরাধিকার হতে গেলে, উত্তরাধিকারের হওয়ার পথে তার এই ধর্মীয় সহিষ্ণু নীতির কারণে হিন্দু এবং উদার চিত্তের গোষ্ঠীর সমর্থন পাবেন। সুতরাং
তাকে সিংহাসন আরোহণ করতে হলে দারার বিকল্প নীতি গ্রহণ করতে হবে। সেজন্যই হয়তো উনি সুন্নি মৌলবাদী গোষ্ঠীর সমর্থন লাভের চেষ্টা করেন এবং ঐতিহাসিক পার্সিভাল স্কোয়ারের মতে এই যে শিরহিন্দের মাওলানা শিরহিন্দি যে মৌলবাদী সুন্নি তত্ত্বের প্রচার করেন এই তত্ত্বের অনুরাগী হন আওরঙ্গজেব। এবং আমরা দেখেছি আওরঙ্গজেব এই সময় শাহজাহানের রাজত্বকালে যে মৌলবাদী গোষ্ঠীর ক্ষমতা বিশেষভাবে বেড়ে গিয়েছিল, এই সময় শাহজাহানের দরবারে অনেকেই মৌলবাদী সমর্থক অভিজাত ছিল, ওনাদের সমর্থনটা আওরঙ্গজেব পান। তবে এ সময় আমরা দেখি যে উত্তরাধিকার দ্বন্দ্বে এই যে যে আওরঙ্গজেব সমর্থনটা পান, অর্থাৎ এই যে যে সমর্থনটা পান, শুধু তাই নয়, আমরা দেখি যেহেতু আওরঙ্গজেব তার গোটা জীবনী প্রায় যুদ্ধ শিবিরে উনি কাটিয়েছেন, সুবাদারের কাজে কাটিয়েছেন, সুতরাং ওনার এই যে যে যুদ্ধ নিপুণতা, সামরিক দক্ষতা, বাস্তব বুদ্ধি, এগুলোর আসলে ধারে কাছে অন্য কেউ ছিল না। এই বিষয়গুলো আওরঙ্গজেব অত্যন্ত দক্ষতার সাথে কাজে লাগান। এ প্রসঙ্গে আমরা দেখি ঈশ্বরী প্রসাদ আওরঙ্গজেবকে প্রতারণার শিল্পকলায় অভিজ্ঞ বলেছেন। এবং এই যে ঈশ্বরী প্রসাদের এই যে মত, এই মতের সাথে আমরা দেখি যে প্রত্যক্ষদর্শী ইউরোপীয় লেখক যে মানুষজি তার বর্ণনায় আমরা এই মতের সমর্থন পাই। উনি বলেছেন যে শাহজাহানের জীবিতকালে আওরঙ্গজেব যে কাজগুলো করতেন উনি সর্বদাই ওনার কাজ গোপনে করতে ভালোবাসতেন এবং ওনার উদ্দেশ্য সর্বদা গোপন রাখতেন। অর্থাৎ আওরঙ্গজেব নিজের পরিকল্পনা বাস্তবায়নে সর্বদা ব্যস্ত থাকতেন। তবে উনি এমন একটা ভান দেখাতেন উনি যে উনি সন্ন্যাসী বা তপস্যা করেই যেন জীবন কাটাতে চান, অর্থাৎ উনি নিজেকে এরকমভাবেই পরিচয় দিতেন। তবে মানুষের মতে যে যদিও উনি নিজেকে ফকির সন্ন্যাসী বলে পরিচয় দিতেন, তবে আওরঙ্গজেবের মতো বিষয়লোক দ্বিতীয়টি দেখা যায় না। এবং অনেকে মনে করেন যে আওরঙ্গজেব বাস্তব জীবনে ধর্মীয় দিক দিয়ে খুবই নিষ্ঠাবান ছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে উনি ওনার এই ধর্মীয় নিষ্ঠাকে সিংহাসনের আরোহণের ক্ষেত্রে কাজে লাগিয়েছেন বলে অনেকে মত প্রকাশ করেন। তবে আধুনিক সময়ে এসে আমরা যেটা দেখি সেটা দেখেছি আধুনিক অনেক গবেষক এ বিষয়ে দ্বিমত পোষণ করেছেন। ওনারা বলেন যে এই যে যে আলমগীরনামা, এখানে শাহজাহান এবং আওরঙ্গজেবের মধ্যে যে পত্রালাপের বিবরণ পাওয়া যায় সেখানে আওরঙ্গজেবের প্রতি শাহজাহানের নিষ্ঠুরতার অনেক প্রমাণ পাওয়া যায়। আমরা এই পত্রালাপের মাধ্যমে জানতে পারি যে আওরঙ্গজেব যখন মুলতানে সুবাদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন তখন উনি অর্থকষ্ট ভোগেন এবং এই সময়টাতে উনি শাহজাহানের কাছে অর্থ সাহায্য চেয়ে পাঠান, কিন্তু শাহজাহান ওনাকে কোনোরূপ সাহায্য করেনি, উল্টা উনি ওনাকে ভৎসনা করেন, নিরাশ করেন, আর যেখানে আওরঙ্গজেব খুব অপমানিত হন। এছাড়া আমরা দেখি যে কান্দাহার দুর্গ দখল করার সময়ে যখন আওরঙ্গজেব ব্যর্থ হন তখন শাহজাহান আওরঙ্গজেবকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেন, কিন্তু আওরঙ্গজেব শাহজাহানের কাছে সময় প্রার্থনা করলে শাহজাহান এই সময় আওরঙ্গজেবকে বলেন যে জ্ঞানী ব্যক্তিরা পুনরায় অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেয় না। তো এই সময় আওরঙ্গজেব খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়েন। পাশাপাশি আওরঙ্গজেবের থেকে এই দায়িত্ব দারা শিখুকে হস্তান্তর করা হয়, কিন্তু দারা শিখু যখন এই কান্দাহার অভিযানে ব্যর্থ হন তখন সম্রাট কোনো ধরনের রোষ প্রকাশ করেন না, অর্থাৎ দারা শিখুর প্রতি সম্রাটের পক্ষপাতিত্বের প্রকাশ আমরা এই সময় দেখি। আর ইতিমধ্যে কান্দাহার থেকে আওরঙ্গজেবকে সম্রাট প্রত্যাহার করে নেয়ার পরে আওরঙ্গজেব 10 দিন রাজধানীতে অতিবাহিত করেন এবং 10 দিন অতিবাহিত হওয়ার পরে সম্রাট আওরঙ্গজেবকে খুবই দ্রুত দক্ষিণে ফিরে যাওয়ার নির্দেশ দেন। আওরঙ্গজেব এই সময় শাহজাহানের কাছে সময় প্রার্থনা করেন, কারণ উনি বলেন যে ওনার পরিবার মুলতানে রয়েছে, ওদেরকে উনি নিয়ে যেতে চান, কিন্তু শাহজাহান এই সময়টা আওরঙ্গজেবকে দেননি। ফলে আওরঙ্গজেব
অতি দ্রুত দক্ষিণে রওনা হয়ে যান এবং ওনার পরিবারবর্গ পরবর্তীতে ওনার সাথে মিলিত হন। যাই হোক, শুধুমাত্র এই কারণগুলো ছিল না, আমরা পত্রালাপের মাধ্যমে আরও অনেকগুলো কারণ দেখতে পাই। দেখি যে এই রাজধানী থেকে দক্ষিণে ফিরে যাওয়ার সময় এই সময় বর্ষা ও বন্যার কারণে চম্পল নদী পার হতে সম্রাট শাহজাহানের নির্দেশে যখন আওরঙ্গজেব দক্ষিণে ফিরে যাচ্ছিলেন, তা আওরঙ্গজেবের কিছুটা বিলম্ব হয়। এই সময় আমরা দেখি শাহজাহান আওরঙ্গজেবকে ভর্ৎসনা করে পত্র লিখেন। ফলে এই সময় আমরা দেখি যে অভিমানী আওরঙ্গজেব ওনার বোন জাহানারাকে এক পত্র লিখেন যে সম্রাটের এই অনুগত ভৃত্য তার উপর অর্পিত যে কোনো দায়িত্ব দ্রুত পালন করে থাকে, অর্থাৎ তার একটা অভিমানের প্রকাশ আমরা দেখি। এছাড়া আমরা সম্রাট শাহজাহানের সাথে আওরঙ্গজেবের বিভিন্ন কারণে আমরা নিষ্ঠুরতার প্রকাশ, অহেতুক রাগের অসন্তোষের প্রকাশ আমরা দেখি। এখানে দেখি যে বুরহানপুরে বাদশাহ পছন্দ নামে একটা আম গাছের আম শাহজাহানের বিশেষ পছন্দ ছিল, তো আওরঙ্গজেব এই আমগুলো জোগাড় করে সম্রাটের নিকট পাঠান, কিন্তু আমের সংখ্যা কম হয়। সম্রাটের সময় আওরঙ্গজেবকে লিখেন যে আওরঙ্গজেব এখান থেকে হয়তো কিছু আম রেখে দিয়েছেন। তো এই ঘটনায় আওরঙ্গজেব খুবই অপমানিত হন এবং উনি অবসাদগ্রস্ত হয়ে পড়েন। এই সময় উনি ওনার বোন জাহানারকে এক পত্র লিখেন, সেখানে উনি লেখেন যে সম্রাট যদি মনে করে থাকেন যে ওনার কর্মচারীদের মধ্যে মানে উনি একাই, অর্থাৎ আওরঙ্গজেব একাই অপমানিত অবহেলিত হবে, তাহলে এটা মেনে নেওয়া ছাড়া আমার আর কোনো পথ খোলা নেই। এখানে আমরা একটা তার হতাশার কথা, অপমানের কথা আমরা দেখি। যাই হোক, মূলত এভাবে বিভিন্নভাবে। এছাড়া আমরা জন রিচার্ডসের যদি বিভিন্ন গবেষণা দেখি, প্রমাণ তথ্য উপস্থাপনা দেখি, সেখানে উনি দেখিয়েছেন যে কীভাবে নানা কারণে অহেতুক সম্রাট শাহজাহান আওরঙ্গজেবের প্রতি কঠোরতা প্রদর্শন করেছেন। সুতরাং আমরা যদি উপরোক্ত তথ্যগুলো দেখি, তাহলে উপরোক্ত তথ্যগুলো একথা প্রমাণ করে, অর্থাৎ আমরা একথা বলতে পারি যে এই যে উত্তরাধিকার যুদ্ধটা শাহজাহানের পুত্রদের মধ্যে সংঘটিত হলো, এর পেছনে অনেকগুলো কারণ ছিল। যেমন মুঘল সিংহাসনের উত্তরাধিকারের যে প্রথা, যে ব্যবস্থা, সেটা যে নীতি, এটা না থাকা, অর্থাৎ সম্রাটের পরে কে উত্তরাধিকার হবে এই ধরনের কোনো সুনির্দিষ্ট নীতি না থাকা, এছাড়া শাহজাহানের দারাশিকোর প্রতি অতিরিক্ত স্নেহপ্রবণতা, পাশাপাশি আওরঙ্গজেবের উচ্চাকাঙ্ক্ষাও কম দায়ী ছিল না। এছাড়া আমরা দেখি যে আওরঙ্গজেবের প্রতি শাহজাহানের যে নিষ্ঠুর ব্যবহার, এটাও দায়ী ছিল। তবে শুধুমাত্র এ সকল কারণ নয়, এর সাথে আরও যুক্ত হয়েছিল দরবারের এই যে বিশেষ দুই গোষ্ঠী, অভিজাত গোষ্ঠী, এই দুই গোষ্ঠীর স্বার্থ এই উত্তরাধিকার যুদ্ধের সাথে জড়িত হয়ে পড়ে। অর্থাৎ এই মূলত উত্তরাধিকার যুদ্ধ শাহজাহানের চার পুত্রের মধ্যে শুরু হলেও উত্তরাধিকার যুদ্ধটা আসলে সিংহাসনের যুদ্ধ নেই, কিন্তু দারাশিকো এবং আওরঙ্গজেবের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ফলে আমরা দেখি যে এই দুজনই মূলত বিশেষ দুই গোষ্ঠীর সমর্থন পান এবং এই দুজনই চেষ্টা করেন এই দুই গোষ্ঠীর সমর্থন নিয়ে সিংহাসনে আরোহণের জন্য। অর্থাৎ উত্তরাধিকার যুদ্ধ শাহজাহানের পুত্রদের মাধ্যমে শুরু হলেও এই দুই গোষ্ঠীর স্বার্থ বিশেষভাবে জড়িত হয়ে পড়ে এবং দুই পুত্রই এই গোষ্ঠীর সমর্থন নিয়ে সিংহাসনে লাভের চেষ্টা করেন। এক্ষেত্রে আমরা দেখি যে দারাশিকো পান হচ্ছে হিন্দু এবং উদার গোষ্ঠীর সমর্থন, আর আওরঙ্গজেব পান হচ্ছে মৌলবাদী সুন্নি গোষ্ঠীর সমর্থন। অর্থাৎ উভয় গোষ্ঠী মনে করে যে হিন্দু এবং উদার গোষ্ঠী মনে করে দারাশিকো ও ক্ষমতায় গোষ্ঠী তাদের স্বার্থ রক্ষাবে বলে তারা সিংহাসনের দাবিতে দারাশিকোকে সমর্থন করেন। অন্যদিকে সুন্নি মৌলবাদীরা মনে করেন যে আওরঙ্গজেব ক্ষমতায় বসলে তাদের অধিকার রক্ষাবে, সুতরাং তারা আওরঙ্গজেবকে সমর্থন করে। তবে শুধু এইসব গোষ্ঠীর সমর্থনই নয়, আমরা উপরোক্ত বিভিন্ন প্রমাণ থেকে আমরা একথা বলতে পারি যে আওরঙ্গজেব যে সামরিক দিক দিয়ে, যুদ্ধ পরিচালনার দিক দিয়ে এবং বাস্তব বুদ্ধির দিক দিয়ে উনি রাজ্য পরিচালনার দিক দিয়ে উনি বিশেষভাবে যোগ্য এবং দক্ষ ছিলেন, তবে এই সময়
তবে এ সময় যদি সম্রাট শাহজাহান উনি দারা শিকুর প্রতি অতিরিক্ত স্নেহপ্রবণতা পক্ষপাতিত্ব না দেখিয়ে অপর পুত্রদের প্রতিও একটু নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি রাখতেন, বা দারা যখন সম্রাটের অসুস্থতার সুযোগে শাসন কার্য পরিচালনা করেন এই সময় উনি ক্ষমতা আর অপব্যবহার না করে যদি তার যথাযথ ব্যবহার করতেন, অর্থাৎ দারা শিকুর শাসন কার্য হাতে পেয়ে পরিচালনার দায়িত্ব পেয়ে উনি অপরদ্বয় ভ্রাতাকে সমস্ত প্রকার রাজধানীর খবরাখবর থেকে বঞ্চিত করেন, পিতার অসুস্থতার কথা গোপন করেন তাদের কাছে, এবং তাদেরকে এই যে রাজধানীতে ফিরে আসার যে পথ সেটা উনি রুদ্ধ করেন। সুতরাং দারা শিকুর এই উত্তরাধিকার যুদ্ধের ক্ষেত্রে দারা শিকুর দায় কম ছিল না, তবে শুধু দারা শিকুর এবং শাহজাহান নয়, বরং শাহজাহানের পুত্রদের উচ্চাকাঙ্ক্ষা ওই উত্তরাধিকার যুদ্ধ শুরুর পিছনে কম দায় ছিল না। মোটামুটি এই সকল কারণ নিয়েই উত্তরাধিকার যুদ্ধটা সংঘটিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা উত্তরাধিকার যুদ্ধটা আলোচনা করব। আমরা পূর্বেই বলেছি যে 1657 সালে এসে সম্রাট গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন এবং দারা শিকুর উনি সম্রাটের পক্ষে শাসন কার্য পরিচালনা করেন। তো দারা শিকুর ওই শাসন কার্য পরিচালনার দায়িত্ব পেয়েই উনি যেটা করেন, দারা শিকুর এই গুজরাট, বাংলা এবং দক্ষিণ থেকে রাজধানীতে প্রবেশের যে পথ সেটা উনি রুদ্ধ করে দেন। এবং এই যে আওরঙ্গজেব, সুজা এবং মুরাদের যে সকল এজেন্ট বা গুপ্তচর ছিল রাজধানীতে, যাদের মাধ্যমে খবরাখবর ওনারা পেতেন, রাজধানীর খবরাখবর, সে সকল এজেন্ট গুপ্তচরদের বন্দি করা হয়। রাজধানী থেকে সমস্ত খবরাখবর বাইরে যাওয়া থেকে, মানে পাওয়া থেকে ওনারা তিন ভ্রাতাকে বঞ্চিত করে রাখেন। শুধু তাই নয়, এই সময় যে উনি শাসন কার্য পরিচালনা করছেন এবং ওনার পিতা অসুস্থ সেই খবরও উনি ভাইদের কাছ থেকে গোপন করে যান। ইতিমধ্যে যখন গুজব রটে যে শাহজাহানের দেহ অবসান হয়েছে, তো সমস্ত হিন্দুস্থানে একটা থমথমে ভাব বিরাজ করে। অ্যাকচুয়ালি দারা শিকুর পূর্ব থেকে, অর্থাৎ শাহজাহানের জীবিতকালের সময় সে মনে করতো যে সিংহাসনের উত্তরাধিকার হতে গেলে তার সামনে একমাত্র প্রতিপক্ষ হচ্ছে আওরঙ্গজেব। সুতরাং তাকে ক্ষমতাহীন করে রাখতে পারলে, তাকে দমন করে রাখতে পারলে তার সিংহাসন আরোহণ নিষ্কণ্টক হবে। এই উদ্দেশ্যে দারা শিকুর, আমরা দেখি যে যখন দক্ষিণে বিজাপুর শাহজাহান আওরঙ্গজেব অধিকার করতে চান, সে সময় আমরা দেখি যে এই সময় আওরঙ্গজেবের যে দক্ষ সেনাপতি বা যোগ্য কর্মচারী, যোগ্য সেনাপতি যারা ছিল, শাহজাহানের মাধ্যমে দারা শিকুর আওরঙ্গজেবের সেই দক্ষ সেনাপতি ও যোগ্য কর্মচারীদেরকে উনি দক্ষিণ থেকে সরিয়ে উত্তরে নিয়ে আসার ব্যবস্থা করেন। অর্থাৎ আওরঙ্গজেবকে অনেকটা ক্ষমতাহীন করার চেষ্টা করেন। একই সাথে দেখি যে আওরঙ্গজেব যখন বিজাপুর এবং গোলকোন্ডা অধিকার করতে যান, সে সময় উনি সম্রাটকে দিয়ে আওরঙ্গজেবকে বিরত রাখেন। এটা দারা শিকুর একটা আশঙ্কা ছিল যে যদি আওরঙ্গজেব এই দুইটা অঞ্চল অধিকার করতে পারে তাহলে তার মর্যাদা অনেক বেড়ে যাবে, কিংবা এই গোলকোন্ডা বিজাপুর সে যদি অধিকার করতে পারে তাহলে অনেক সম্পত্তির মালিক হয়ে যাবে, অনেক ক্ষমতাবান হয়ে যাবে। সুতরাং শাহজাহানের মাধ্যমে দারা শিকুর এ সকল কাজ থেকে আওরঙ্গজেবকে বিরত রাখেন। কিন্তু এত কিছু করার পরেও, এত গোপনীয়তা রক্ষার পরেও, আওরঙ্গজেব, মুরাদ, সুজা ওনাদের যে বোন রোশনারা মারফত এই সম্রাটের অসুস্থতা এবং দারা শিকুর শাসন কার্য পরিচালনার সংবাদ পান। সংবাদ প্রাপ্তির সাথে সাথেই আওরঙ্গজেব ওনার কর্তব্য স্থির করে ফেলেন। আমরা পূর্বেই আলোচনা করেছি যে শাহজাহানের রাজত্বকালে পূর্বেই আওরঙ্গজেব এবং সুজা একটি চুক্তিতে আবদ্ধ ছিল এবং এই চুক্তি বলবৎ করার জন্য ওনারা নিজেদের পুত্রকন্যার, অর্থাৎ আওরঙ্গজেবের পুত্রের সাথে সুজার কন্যার বিবাহ দেন। আর এই পর্যায়ে এসে সুজা এবং আওরঙ্গজেব মুরাদের সাথে চুক্তিতে আবদ্ধ হন। অর্থাৎ ওনারা এই চুক্তিতে স্থির করেন যে যদি তিন ভাইয়ের মধ্যে কোনো এক ভ্রাতা দারা শিকুর দ্বারা আক্রান্ত হয় তাহলে অপর দুই ভ্রাতা কী করবেন, অপর দুই ভ্রাতা তাকে সাহায্য করবেন। অর্থাৎ আওরঙ্গজেব এই তিন ভাই মিলিত হয়ে দারা শিকুরকে ধ্বংস করার একটা পরিকল্পনা করেন এবং দারা শিকুরকে ক্ষমতাহীন করে রাখার চেষ্টা করেন।
আমরা দেখি যে এ সময় সুজা এবং মুরাদ ওনারা গুজরাট এবং বাংলায় নিজেদের সম্রাট বলে ঘোষণা করেন এবং নিজেদের নামে খুতবা পাঠ করেন। তবে এ সময় আওরঙ্গজেব অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দেন এবং যেহেতু শাহজাহান জীবিত রয়েছেন, সুতরাং উনি মনে করেন যে উনি যদি শাহজাহানের জীবিত অবস্থায় সম্রাট বলে ঘোষণা করেন, নিজেকে খুতবা পাঠ করান, তাহলে হয়তোবা এখন যারা পক্ষে আছে তারা বিপক্ষে চলে যেতে পারে। সুতরাং তিনি এই কাজ থেকে নিজেকে বিরত রাখেন, বরং তিন ভাইয়ের সাথে জোটবদ্ধ হয়ে কীভাবে দারাশিকোকে পরাস্ত করা যায় সেই পরিকল্পনা করতে থাকেন। ইতিমধ্যে যেটা হয় যে সুজা এই সময় তার বাহিনী নিয়ে দিল্লি অভিমুখে রওনা হয়। এই সংবাদ প্রাপ্তির পর আওরঙ্গজেব ওনার ভাই মুরাদের সাথে মিলিত হন এবং সম্মুখভাগে দিল্লি অভিমুখে সুজা রওনা হন, আর পেছনে মুরাদ এবং আওরঙ্গজেবের মিলিত বাহিনী অগ্রসর হতে থাকে। তো তিন ভাইয়ের এই বাহিনী দিল্লি অভিমুখে রওনা হয়েছেন এই সংবাদ দারাশিকো পেয়ে। দারাশিকো ওনার পুত্র সুলেমানকে সুজাকে পরাস্ত করার জন্য পাঠান এবং সুজা উনি সুলেমানের কাছে পরাস্ত হন। পরাস্ত হয়ে উনি বাংলার দিকে পলায়ন করেন। কিন্তু এই সময় আওরঙ্গজেব এবং মুরাদের বাহিনীকে পরাস্ত করার জন্য, মোকাবেলা করার জন্য এই সময় দারাশিকো উনি পাঠান হচ্ছে সেনাপতি কাশেম খাঁ এবং যশবন্ত সিংকে। কিন্তু এই কাশেম খাঁ এবং যশবন্ত সিং ওনরা আওরঙ্গজেবের কাছে পরাজিত হন, পরাস্ত হন। মূলত এই দুই সেনাপতির মধ্যে মতের ঐক্য না থাকায় ঝগড়া হয় এবং যশবন্তের যে সেনাদল তাদের কিছুটা দুর্বলতা ছিল, এই দুর্বলতার কারণেও তারা জয়ী হতে পারেনি। পরবর্তী পর্যায়ে আমরা দেখি যে এই সময় মুরাদ এবং আওরঙ্গজেবের যে বাহিনী তারা আগ্রার উপকণ্ঠে শামুগড়ে এসে পৌঁছান। এই সময় আমরা দেখতে পাই যে শাহজাহান উনি কিছুটা সুস্থ হয়েছিলেন। যদি সম্রাট এই সময় দৃঢ়চিত্তে যদি কোনো পদক্ষেপ নিতেন, হয়তো বা উত্তরাধিকার যুদ্ধটা এড়ানো যেতে পারত। কিন্তু আমরা দেখি যে শাহজাহান দারার প্রতি পক্ষপাতিত্বের কারণে উনি এই সময় অপর পুত্রদের সাথে কোনোরকম সাক্ষাৎ করা থেকে বিরত থাকেন। ফলে আমরা দেখি যে আওরঙ্গজেবও তার সিদ্ধান্তে অটল থাকেন। অতঃপর আমরা দেখি যে দারা নিজে 50,000 সেনা নিয়ে মুরাদ এবং আওরঙ্গজেবের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন। কিন্তু আমরা দেখি যে এই যুদ্ধে এসে দারা পরাজিত হন এবং উনি আগ্রার দিকে পলায়ন করেন, আওরঙ্গজেবও পিছু নেন এবং আওরঙ্গজেব আগ্রায় পৌঁছে যেটা করেন, সম্রাট শাহজাহানকে বন্দী করেন এবং উনি সম্রাট শাহজাহান দীর্ঘ 8 বছর এখানে বন্দিদশায় কাটান। এরপর আমরা দেখি যে আগ্রা জয় করে আওরঙ্গজেব দিল্লি অভিমুখে রওনা হন এবং 1658 সালের 21শে জুলাই এসে উনি নিজেকে সম্রাট বলে ঘোষণা করেন এবং আলমগীর অর্থাৎ বিশ্ব বিজেতা উপাধি নেন। ইতিমধ্যে মুরাদ এই যে যার সাথে যে ভাইয়ের সাথে আওরঙ্গজেবের জোট ছিল, মুরাদ আওরঙ্গজেবের এই সাফল্য ঈর্ষান্বিত হন এবং আওরঙ্গজেব ওনার সিংহাসনকে নিষ্কণ্টক করার জন্যে সুকৌশলে মুরাদকে বন্দি করেন এবং গোয়ালিয়র দুর্গে ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া আমরা দেখি যে আওরঙ্গজেবের অপর ভাই সুজা উনি বাংলায় আওরঙ্গজেবের বাহিনী দ্বারা আক্রান্ত হন এবং উনি আরাকানে পলায়ন করতে চান এবং পলায়ন করতে যাওয়ার সময় মগদস্যুদের দ্বারা আক্রান্ত হয়ে উনি নিহত হন। এছাড়া আমরা দেখি যে দারার যে পুত্র সুলেমানকেও আওরঙ্গজেব গোয়ালিয়র দুর্গে বন্দী করে বিষ প্রয়োগে হত্যা করেন। আর এদিকে দারাশিকো উনি আগ্রা থেকে পাঞ্জাবের দিকে পলায়ন করেন এবং সেখান থেকে উনি আওরঙ্গজেব পিছু ধাওয়া করলে উনি দিক পরিবর্তন করে গুজরাটের দিকে যান এবং সেখানে আমরা দেখি ওনাকে যশবন্ত সিং সাহায্য করার প্রতিশ্রুতি দেন। তবে শেষ পর্যন্ত যশবন্ত সিংও ওনার পক্ষ পরিবর্তন করেন এবং আওরঙ্গজেবের পক্ষ অবলম্বন করেন। পরবর্তীতে আমরা দেখি যে দেউরায়ের যুদ্ধ হয় দারাশিকোর সাথে এবং দারাশিকো এখানে পরাস্ত হয়ে পলায়ন করার সময় উনি জওয়ান খান নামে এক পাঠান সেনার হাতে ধরা পড়েন এবং সেই পাঠান সেনা দারাকে আওরঙ্গজেবের যে সেনা দল তাদের হাতে হস্তান্তর করেন এবং দারাশিকোকে বন্দি অবস্থায় দিল্লিতে নিয়ে আসা হয় এবং আওরঙ্গজেব দারাশিকোকে বিধর্মী
বিধর্মী আখ্যা দিয়ে ওনাকে নিষ্ঠুরভাবে হত্যা করেন। আমরা দেখি যে এভাবে শাহজাহানের চার পুত্রদের মধ্যে উত্তরাধিকার যুদ্ধের করুণ পরিসমাপ্তি ঘটে এবং আওরঙ্গজেবের সিংহাসন নিষ্কণ্টক হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই ছিল আমার তোমাদের সাথে আলোচনার বিষয়বস্তু। আশা করি বিষয়টা তোমরা সহজে বুঝতে পেরেছ। তারপর যদি তোমাদের কোনো ধরনের কোনো অসুবিধা থাকে তোমরা আমাকে মেসেজ করতে পারো, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। যদি প্রাসঙ্গিক হয় তাহলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সবশেষে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলো, পড়াশোনাটা চালিয়ে যেও, মনোবল শক্ত রাখবে, মনোবল হারাবে না। আর যদি বিশেষ কোনো কারণে প্রয়োজন আমাকে তোমরা ফোন করতে পারো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সুস্থ সুন্দর মঙ্গলময় জীবন কামনা করে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।